দুষ্টমিটা দেখো দেখি কে কুলফি খায়, এই দেখি এদিক তাকাও কে কুলফি খায় দেখি, কে কুলফি খাচ্ছে কে, এটা আর যেমন তোমার নাম বলো বাবা, নামটা বলো এবার, এবার নাম শুনতে কবে নামটা এবার বলে দাও, নাম কি নাম বলো আমি অনেক আগেই উঠে গেছি, কাজ বাজ সব কমপ্লিট করে নিয়েছি, আজকে বৃহস্পতিবার, তো এবার স্নান ঠান করে পুজো দিতে হবে। আর এখন একটা পার্সেল এসছে, সেটা তোমাদেরকে শেয়ার করবো, দাঁড়াও। এদিকে অনির্বাণ এখানে বাইরে আছে, এসছে, ওর ডিউটি ছিল, ও ক্যান্ডিকে দেখতে এসছে, ক্যান্ডিকে জল দিল, তো ক্যান্ডি এখন মোটামুটি ভালো আছে, সেজন্য বেশ ভালো লাগছে, ও ঠিক হয়ে গেছে, এটাই ফাইনালি ভালো লাগছে। শর্মিশনের একটা কুকুর ছিল, সে কিন্তু মারা গেছে, তারও পারু ভাইরাসই হয়েছিল, তো আমাদেরটারও হয়েছিল, বাট লাকিলি বেঁচে গেছে, এরকম হলে বাঁচে না বেসিক্যালি। তো আমরা তো ফার্স্ট ডে থেকেই ওর ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিলাম, যার জন্য ভালো হয়ে গেছে। দিদিটা বললো যে আগে প্রথমে কৃমির ওষুধ খাইয়ে দিয়েছিল, যার জন্য দেরি হয়ে গেছিল, একটা দিন মানে ওয়েস্ট হয়ে গেছে, তো সেই কারণেই তার মানে বাঁচানো যায়নি। তো আমাদের ক্যান্ডি এখনো পর্যন্ত সুস্থ আছে, আশা করা যায় যে ওরা কিছু অসুবিধা না হওয়ারই কথা, বাট জানি না আবার কি হয় কি না হয়। তো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর এতদিনও মানে বাথরুমটা করছিল না, সেটা পরশু না, হ্যাঁ পরশু থেকে ওদের শুরু করেছে, কালকে না পরশু থেকে বেশ শুরু করেছে, পরশু থেকে, হ্যাঁ যেদিন আমরা এলাম সেদিন থেকে ও শুরু করে দিয়েছে। তো সেটা একটা মানে গুড সিমটম, আর লেজ নাট ছিল, এটাও গুড সিমটম, দাদারা বলে গেছে, তো সেই জন্য এখন একটু টেনশন মুক্ত আছি, বেশ ভালো লাগছে, ফ্রি মানে ফ্রেশ ফিল হচ্ছে, না হলে খুব টেনশনে ছিলাম, খুব মানে বিরক্ত লাগছিলো, ভয় লাগছিলো যে বাচ্চাটার কী হবে। তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে, তো চলো আগে দেখিয়ে দিই আমার পার্সেলটা কী এসছে, আমি জানি না, আমার জানা নেই, কেন কি অনেকগুলো একসঙ্গে অর্ডার করা হয়েছে আমারই বোধ হয় সবগুলোই, না অনির্বাণের একটা আছে, ও এটা হচ্ছে আমার আর একটা পাজামা সেট, তো এটা পিঙ্ক কালারের যেটা পরে আছি ওই ধরনেরই জামা পাজামা পরে আছে, এটাও কটনেরই সেটটা, কিন্তু এটা এটা যেমন হচ্ছে একটু মোটা টাইপের গেঞ্জি কটন সেরকম নয়, এটা একদমই পিওর, যে আমরা নাইটি ঠাইটি পরি, চুড়িদার পরি সেরকম টাইপের, একদম পাতলা দেখে বুঝতেই পারছো, তো এটা গরমের জন্য স্পেশালি খুব ভালো হবে। তো এই যে এরকম স্টাইলটা বেশ ভালো, বাট খুব গরম হয়ে গেছে, জানি না কেন এত গরম, প্রচণ্ড গরম, এই যে পিওর কটনের, তো দেখতেই পাচ্ছ এই যে হাতার স্টাইলটা এরকমই। তবে এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটার কালারটাও যতটা সুন্দর আর জিনিসটাও খুব ভালো, আর এই যে এটার হচ্ছে প্যান্টটা, তো এটা দেখি এটা রাখবো কিনা এখনো শিওর নেই, দেখি সবাইকে দেখায় কি বলে, তাই যে তোমাদেরকে শেয়ার করলাম। আগের যে ব্লু কালার ওটা আমি অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিলাম, মানে ওদের ইয়ে দিয়েছিলাম আর কি, তো এই যে পায়ের কোনো মানে ডিজাইন নেই, নর্মাল আর কি, তো দেখে নিই একবার আমার সাইডে আছে কিনা, এটাও অনেকটা বড়, এই যে এত পর্যন্ত আসছে প্যান্টটা, এটা আগের প্যান্টটার থেকেও অনেকটা বেশি বড় আর কি, অনেক বেশি বড়, আর এটা ইলাস্টিক সিস্টেম, সামনেটা প্লেন পেছনে ইলাস্টিক, এটাও 499 টাকা নিয়েছে, মানে 500 টাকা, 1 টাকা কম, তো মানে মোটামুটি ভালো, বাট এটার মতো এতটা ভালো নয়, এটা কিন্তু ভীষণই ভালো, এর কাপড়টা ভীষণ গুড কোয়ালিটির, আর এটা একটু লিনেন টাইপের আছে, পুরো পিওর কটন নয়, লিনেন টাইপের আছে, সো দেখি যদি রাখি তো রাখলাম, না হলে এক্সচেঞ্জ করে নেব,
তো চলো এখন স্নান টান করব, তো স্নান করে পুজো দেবো। আমার ঘরটার মোছা হয়ে গেছে, ক্যান্ডিকে বাইরে রেখে এসেছি, ক্যান্ডিকে আজকে 4-5 বার খেতে দিয়েছি। ভোর 4টা থেকে খাবার স্টার্ট হয়েছে ওর, তো কনস্ট্যান্ট খাচ্ছে আর কি। তো মোটামুটি একটু ভালো, ভালোর দিকে বললাম আমি তোমাদের। তো চলো স্নান টান করি, তোমরা আমার সঙ্গে এই ব্লগটা এনজয় করো, আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো, আমরাও ভালো আছি, কেন কি ক্যান্ডি ভালো আছে। তো চলো এই যে আমার ড্রেসটা পরেছি, বাট খুব একটা কমফোর্টেবল নয়, প্রচন্ড গরম। মানে ওই জামাটা এত সুন্দর, মানে ঠান্ডা টাইপের, বাট এটা প্রচন্ড হিট করছে ভেতরে। তো জানি না এটা কি কাপড়ের, তো লিনেন কাপড়ই দেখা যাচ্ছে, বাট ওরা বলেছে কটনের, বাট কটন কিন্তু নয়। সো এটা আমি চেঞ্জ করব, কিছু করার নেই। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এইমাত্র জাস্ট পুজো দিলাম, তো এবার বেড ফেড তুলতেও হবে। সবার দুপুরবেলা ঘুমাবো, এখানে প্রচণ্ড মশা, দুপুরবেলা মশায় টানাতে হচ্ছে এখন কদিন ধরে, দেখতে পাচ্ছি প্রচুর, মানে প্রচুর মশা। আর এটাকে চেঞ্জ করবো, তার কারণ এটাকে এটা রিটার্ন করবো আর কি, এটা ভালো নয় খুব একটা। তো প্রচণ্ড এটা গরম লাগছে, বাট ওটা আমি এত মোটাটা পরেছিলাম কখনো একবারও গরম বলে মনে হয়নি, তো সেই কারণে চেঞ্জ করে দেবো। আর এটা ধুলে পরে একদম শ্রিং করবে, আর হচ্ছে কুচকেও যাবে। তো মানে অনলাইনে দেখেছিলাম পুরো পিওর কটন বলেছিলাম, আমি ভেবেছিলাম যে সেমই আসবে, বাট না, এটা একটু অন্য ধরনের এসছে। তো চলো একটু পরে খাবো, আজকে রান্না হয়েছে ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা। তো আজকে খুব সিম্পল করেছি, আজকে বৃহস্পতিবার বুঝতেই পারছো, তো সব কিছু একদম নর্মাল করেছি, নিরামিষ। আর ডিম ভাজা অনিমান খাবে, তার কারণ ও নিরামিষ খাবে না, সেই জন্য যে আজকে আমাদের আমাদের নিরামিষ, মনিকা দি আর আমার নিরামিষ। তোমাকে দেখা একটু, মনিকা দি একটা সুন্দর ড্রেস পরেছে, সিবিজ ড্রেস। আর সন্ধ্যা থেকে প্রচণ্ড শরীর খারাপ ছিল, সরি সন্ধ্যা নয় দুপুর থেকে, যার জন্য আর ব্লগে আসা হয়নি। এখন আমরা মাসিমার কাছে খেতে যাচ্ছি রাত্রিরে, তার কারণ আর রান্না করার কোনো ইচ্ছেই ছিল না, ইঞ্জেকশন দেওয়া হয়েছে আমাকে আবার। তো এখন একটু ভালো আছি, তবে খুব একটা ভালো নয়, খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়বো। এখন বাজে রাত্রি 9টা, তো আজকের ব্লগটা তো কিছুই হলো না। তো যাই হোক, এখন আমার বাসনপত্র কিছুই মাজা হয়নি, এনার্জিও পাচ্ছি না, শরীরটা খুবই উইক হয়ে গেছে। তো আজকে আমার অনেক কাজ ছিল, বাট কিছুই হলো না। দিয়ে এইমাত্র মনিকা দি, মানে এইমাত্র নয়, সন্ধ্যার দিকে মনিকা দিয়ে আমাকে ইঞ্জেকশন দিয়ে দেন বাড়ি গেছে। তো দিদি আজকে বাড়ি চলে গেছে, আর হচ্ছে ক্যান্ডি ঘরে, ক্যান্ডিকে ঘরে নিয়ে এসে, ক্যান্ডি মোটামুটি ঠিকঠাক আছে, বাট ক্যান্ডির আজকে রান্না আমি করতে পারিনি, এখন মাসিমার কাছে খেয়ে দেন ওর জন্য একটু নিয়ে চলে আসবো, কিছু করার নেই আর। তো মাসিমা জানি না কী রান্না করেছে, কিছু বলেনি। তো যাই হোক, যা হবে, নিরামিষ হলেও আমি ওর জন্য নিয়ে চলে আসবো। আজকে সকালে নিরামিষ খেয়েছি, কিন্তু ভেবেছিলাম রাত্রিরে খাবো, আর খাওয়া হয়নি। এখন কোনো মানে মাসিমার কাছে খেতে যাচ্ছি, তো আমিষ করেছেন উনি। চলো এবার ক্যান্ডিকে দেখি। দাদাকে চিনতে পারেনি তো ওই জন্য, কিচ্ছু না, হ্যাঁ অনেক, তাও আজকে ঠিক দেখছেন একটু, কালকে তো আরো খারাপ ছিল, কালকে কালকের আগের দিন দেখি। এই যে এই যে ক্যান্ডি, দেখি দেখি দেখি, হ্যাঁ দুষ্টুমিটা দেখো, কি হয়েছে, বাড়ি বাইরে যাবি, কোথায় যাবি? তা এখন বাজে রাতের 11টা, আমি একটু ওই ঘরে ছিলাম, তারপরে একটু হাঁটতে গেছিলাম। অনির্বাণ ছবি টবি আঁকছিল, এই যে অনির্বাণ শুয়ে পড়েছে, এখন ফোনে প্রচন্ড ব্যস্ত, তো আমিও শুয়ে পড়বো এখন, তার কারণ শরীরটা বেশি না ভালো নেই, তো ওই জন্যই শুয়ে পড়বো। সকাল সকাল শুয়ে পড়লেই ভালো, রেস্ট হয়ে যাবে আর কি। বেশ শরীরটা খারাপ ছিল, এখনও আছে, এখনও যে ঠিক হয়ে গেছে এমন নয়, তবে একটু ভালো আছি। আর ক্যান্ডি ঘুমিয়ে গেল এইমাত্র, ওকে আবার কী বলে ধূপকাঠি ধরিয়ে দিলাম মশা মারার। তো চলো হাঁটতে গিয়ে পাখিতে পায়খানা করে দিয়েছে গায়ে, তো সেই জন্য চেঞ্জও করে নিয়েছি। তো সকালবেলায় মাথায় পটি করে দিয়েছে, এখন আবার এই হাতে পটি করে দিয়েছি, জানি না কী হবে,
তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। গুড নাইট এভরিওয়ান, বাই, টেক কেয়ার।